টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়ে ডালিমের বিচির উপকারিতা জানলে আর ফেলবেন না কখনোই চলুন দেখে নেওয়া যাক ডালিমের বিচিতে কি কী উপকারিতা রয়েছে ডালিমে খাদ্য শক্তি শর্করা ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ই ভিটামিন কে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক রয়েছে সেই সঙ্গে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যেমন থায়ামিন রাইবোফ্লাভিন নিয়াসিন এবং আয়রনেও ভালো উৎস নিচে ডালিমের যাবতীয় পুষ্টিগুণ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো দেখে নিন ভিডিওটি শেষ পর্যন্ত এক ডালিম ভাইরাস প্রতিরোধক সাধারণত সর্দি কাশি শ্বাসকষ্ট ও বাতের ব্যথা দূর করতে জুরি নেই দুই বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন ডালিমের খোসা ডায়রিয়া ও ডিসেন্ট্রি প্রতিহত করে চার ডালিমের বীচি থেকে তৈরি তেলে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান মূলত ডালিম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ কৃমির সংক্রমণে ডালিমের মূলের শুকনা ছাল এবং কাণ্ড চিকিৎসার কাজে ব্যবহৃত হয় ছয় ডালিমের মূল ঋতুস্রাবজনিত সমস্যার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সাত ডালিম ঠান্ডাজনিত রোগ উপশম করে আট ডালিম অরুচি দূর করে ও খিদে বাড়ায় নয় দাঁত এবং মুখের রোগ প্রতিরোধের সহায়তা করে দশ ডালিম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এর রস খুবই ভালো ত্বক পরিষ্কার করে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য